বাবাকে হারিয়ে চোখের জলেই মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী। শনিবার শামসেরগঞ্জ চাঁচন বাসুদেবপুরের জালাদিপুর পরীক্ষা কেন্দ্রে ভৌতবিজ্ঞান পরীক্ষা দিল মৌমিতা সরকার। শুক্রবার রাতে মৃত্যু হয় মৌমিতার বাবা সঞ্জীব সরকারের। একদিকে বাবার শেষকৃত্য সম্পন্নে তোড়জোড়, অন্যদিকে জীবনের সব থেকে বড় পরীক্ষা, দুইয়ের টানাপোড়েনে শনিবার পরীক্ষা দিল মৌমিতা সরকার। শুক্রবার রাতেই বাবার মৃত্যু হয় তার। শনিবার বাবার মৃত্যুর শোক সাথে নিয়েই পরীক্ষায় বসে মৌমিতা। শামশেরগঞ্জের নিমতিতা হাটপাড়ার বাসিন্দা সঞ্জীব সরকার, পেশায় মাছ ব্যবসায়ী। তার তিন মেয়ে, ছোট মেয়ে মৌমিতা সরকার এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। সে নিমতিতা জিডি ইনস্টিটিউটের ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর হাইস্কুল। শুক্রবার মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন সঞ্জীব সরকার। তারপর তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। শুক্রবার রাতেই মৃত্যু হয় তার। শনিবার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়। বাবাকে হারানোর শোকে পরীক্ষায় বসে মৌমিতা। পরীক্ষা শেষ হওয়ার পর চোখের জল যেন থামছে না তার। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সঞ্জীব সরকার। বাবার মৃত্যুর পর পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেয় মৌমিতা। এরপর পরিবারের সদস্যরা জোর করে তাকে পরীক্ষা দিতে পাঠায়। আগে থেকে মানে সুগারটা ছিল কিনা, তো সুগার থেকে শরীরে অনেক কিছু ড্যামেজ হয়ে গেছিলো, বুঝতে পারিনি আগে থেকে। হ্যাঁ না, কালকে বাবা তো ভর্তি ছিল বহরমপুর মেডিকেল কলেজে, আর পরশু দিন গিয়েছিল, কালকে যায়নি। ও জানে, ও জেনে শুনে ও পরীক্ষা দিতে চাইছিল না, তো ওকে জোর করে পাঠানো হয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।